সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরির মোস্ট ইম্পর্টেন্ট লাইন অ্যানালাইজ করলাম কোন লাইনগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কোডিং করলাম চলো এই লাইনগুলো মন দিয়ে পড়ো আর এই লাইনগুলোর এক্সপ্লেনেশন অবশ্যই জানতে হবে সুন্দর করে বানিয়ে বানিয়ে গুছিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবে আর তার থেকে গুরুত্বপূর্ণ এই যে প্রফেসর শঙ্কু গল্পটা রয়েছে দুর্ধর্ষ লেভেলের ইন্টারেস্টিং একটা গল্প অবশ্যই পড়ো কয়েকবার রিডিং দাও আর যা আসতে পরীক্ষায় সুন্দর করে বানিয়ে বানিয়ে লেখো চলো শুরু করছি মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু দাদার ক্লাসরুম ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং স্টোরি প্রফেসর শঙ্কু বোম যাত্রীর ডায়েরি এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট চলো বইতে দেখে নেই যে কোন কোন অংশে এই লাইনগুলো রয়েছে এবং কোথা থেকে পড়লে টোটালটা কভার করা যাবে এবং ভিডিও শেষে আমি ডিটেলস কোশ্চেনগুলো আবার বলে দেবো তার আগে চলো বইটাকে সুন্দর করে কোডিং করে নেই এবং তারপরে চলো এগুলো দেখি বোম যাত্রীর ডায়েরি দেখো পৃষ্ঠা নাম্বার এক বের করো প্রফেসর শঙ্কুর দেখো এখানে বলছে যে প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়রিটা আমি পাই তারক চাতুর্যের কাছ থেকে কোথা থেকে পাই তারক চাতুর্যের কাছ থেকে স্টার বসিয়ে দেখো তারপর দেখো আরেকটা ইন্টারেস্টিং লাইন রয়েছে তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন পরে দেখো গোল্ড মাইন কোন কালারের লাল কালারের তাই না কি বলেছিল গোল্ড মাইন নেক্সট ইম্পর্টেন্ট লাইন দেখো এখানে বলেছে যে লেখাগুলোর জন্য পাঁচ দশ টাকা করে দিয়েছি কত টাকা দিত পাঁচ দশ টাকা করে নেক্সট দেখো প্রফেসর শঙ্কু বছর পনেরো নিরুদ্দেশ কত বছরের জন্য নিরুদ্দেশ হয়েছিল পনেরো বছরের জন্য এই তো এগুলো ইম্পর্টেন্ট লাইন আচ্ছা দেখো ভারতবর্ষের কোনো অখ্যাত অজ্ঞাত অঞ্চল গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন সময় হলে আত্মপ্রকাশ করবেন এই সব সত্যি মিথ্যে জানি না তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন এই তো বিষয়গুলো এগুলোই হতে পারে ইম্পর্টেন্ট মশলার কোটোটা থেকে লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়ে বললেন সুন্দরবনের যে ব্যাপারটা মনে আছে তো দেখো এই বিষয়গুলো তবে এটা ইম্পর্টেন্ট লাইন কম এরপর দেখো উল্কাপাত ব্যাপার তো একটা প্রশ্ন হয় কেমন করে জানো যে কথাটি কে বলেছেন কখন বলেছেন কারণ ব্যাখ্যা করো বুঝতে পারলে তো এইভাবে লাইনগুলো তুলে কিন্তু অনেক সময় দেয় বছরখানেক আগে একটা উলকাবিন্দর সুন্দরবনে মাথা অঞ্চলে এসে পড়েছিল দেখো কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ মনে আছে কাগজে ছবি দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হয়েছিল কেন মনে হয়েছিল তার কারণটা এই যে এখানে এক্সপ্লেন করা আছে বুঝতে পারলে তো বলে দিতে পারে যে কাগজের ছবি দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হয়েছিল মনে হয়েছিল কার কারণ এক্সপ্লেন করো বা তাৎপর্য বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো তখন হয়তো এই ডিটেলসটা তোমাদের লিখতে হবে তার জন্য তো আমি বলছি যে ডিটেলসটা একবার পড়ে নাও তারপর সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখতে পারো লিখ লিখো দেখো এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন আমি গেছিলাম ওই মত্তকায় যদি কিছু বাগছাল জোটে এর কারণ কি কে বলেছিল কথাটা কে বলেছিল দেখো এখানে বলছে দেখো কে বলেছিল কেন সেই এখানে পাবে পেজের এখানে দু দেখো ছিল কিছু গোসাপের ছাল এখানে কে কথা বলেছে কেন বলেছে ব্যাখ্যা করো এই ব্যাপারগুলো পড়বে তোমাদের চারখানা হেদো তার মধ্যে ঢুকে যায় এটা ছিল তার ঠিক মধ্যখানে কারণ ব্যাখ্যা করো দেখো আমি ডিটেলস থেকে ডিটেলস দেবো কারণ আমি জানি ম্যাক্সিমাম টপার স্টুডেন্টগুলো দেখছো তো অবশ্যই সবগুলো পুরো কমপ্লিট করো তাই কুড়িটা টাকা দিলাম ভদ্রলোককে কে বলেছিল কেন বলেছিল এই ডিটেলসটা এখানে পাবে ইম্পর্ট্যান্ট লাইন এটা একটু দেখো আবার এখানে দেখো কালির রং সবুজ আর আজ দেখছি লাল কারণ ব্যাখ্যা করো নেক্সট কালির রং নীল কারণ কি নীলটা হয়ে গেল হলুদ কারণ কি ব্যাখ্যা করো বা তাৎপর্য বিশ্লেষণ করো পেজ নাম্বার তিন বের করো দেখো তিনি টানলে রবারের মতো বেড়ে যাচ্ছে আর ছাড়লে সে কই সেই এটা কারণ ব্যাখ্যা করো কেন বলা হয়েছে নেক্সট এখানকার লাইনগুলো স্টার্ট তারপর দেখো সাতাশ বছর ধরে আমার সঙ্গে থেকে আমার কাজ করে ওর বুদ্ধি হলো না কে বলেছিল কেন বলেছিল কারণ ব্যাখ্যা করো ওকে একটু শিক্ষা দেওয়ার দরকার মনে করি দেখো একটু একটু খুব সুন্দর একটা লাইন পড়ো কোডিং করে করে রাখলাম এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট লাইন দেখো এখানে আছে এখন মনে হচ্ছে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহল প্রদায়ী দায়ী কেন তার কারণ ব্যাখ্যা করো রকেট পড়ার বাবুর মূলর ক্ষেত নষ্ট হলো দারুণ ভদ্রলোক পাঁচশো টাকা ক্ষতিপূরণ চাইছেন কারণ কি তারপর কত টাকা ক্ষতিপূরণ চাইছে এই তারপর শর প্রশ্ন করে কাঠি থেকে একটা টিকটিকি আমার বয়কর্ণিক অ্যাসিডের শিশিটার উপরে কি বলবো সেটাকে উল্টে ফেলে দিল তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারছিলাম না কারণ কি ব্যাখ্যা করো এখানে ডিটেলস পাবে তবে দেখো আরেকটা লাইন এখানে আছে এই যে বিশু শেখর সাড়ে পাঁচ মন আর জিনিসপত্র সারস্বঞ্জাম মিলিয়ে মন পাঁচেক রকেটে কুড়ি মন পর্যন্ত জিনিস নির্ভয়ে নিয়ে যাওয়া চলতে চলতে পারে এই ডিটেলস এখানে একটু দিছে রকেটের ব্যাপারটা এই দেখো কী মশাই আপনি তো চাঁদপুর না মঙ্গলপুরে কোথায় চললেন কথাটা কে বলেছেন কেন বলেছেন আচ্ছা এরপরে এই লাইনগুলো আছে ডাকাও যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো দরকার রয়েছে সেগুলো আমি কোডিং করে করে দিলাম যেখান থেকে প্রশ্ন হয় তারপর দেখো এই লাইনটা আমি নিজে কাল চার ভাগের এক ভাগ বাড়ি ডালিমের রসে ডাইলুট করে খেয়েছি কেন বলা হয়েছে কেন তার কারণ ব্যাখ্যা করো সেখানে পাবে নেক্সট দেখো কাল ওকে ফিশ প্লিট খাওয়ালাম মহা খুশি কারণ ব্যাখ্যা করো নেক্সট আরও কিছু লাইন রয়েছে দেখো শেষ পর্যন্ত সিলিকা মিশিয়ে তাদেরটা তৈরি হলো কারণ ব্যাখ্যা করো নেক্সট আরেকটা লাইন ভালো রেজাল্টের জন্য আমি মনে করি প্রচুর প্রচুর পড়তে হবে আর এখন পড়ার অভ্যাসটা তৈরি করো কারণ উঁচু ক্লাসে সায়েন্স নিয়ে পড়তে গেলে প্রচুর প্রচুর পড়ার অভ্যাস রাখতে হবে দেখো এই লাইনটা পৃষ্ঠ নম্বর সাথে পাবে এটা ইম্পর্টেন্ট কিছু লাইন এখানে আরও কিছু লাইন আছে আমার দেখতে ভারী ভালো লাগে কে বলেছে কেন বলেছে কারণ ব্যাখ্যা করো নেক্সট কাল ভোর পাঁচটায় মঙ্গলযাত্রা এই মঙ্গলযাত্রা সম্পর্কে অনেক সব প্রশ্ন হয় হ্যাঁ চিন্তা নাই আমি এক্সট্রা করে প্রশ্নও তুলে দিলাম লিখে দিলাম এই দেখো প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেবো এই লেখাও আছে আমার প্রশ্নগুলো তার আগে আমি তোমাদের ইম্পর্টেন্ট লাইনগুলো দেখিয়ে দিই দেখো এই যে যেগুলো আছে এগুলো ফলো করবে ওকে তার আগে এই লাইনগুলো তুমি একটু কোডিং করে নাও যে যে লাইনগুলো স্টার দেওয়া আছে একটু কোডিং করে নাও তাহলে প্রশ্নগুলো দিলে তোমার খুঁজে বেশ বই করতে সুবিধা হবে আট পৃষ্ঠাতে হ্যাঁ এবার ন পৃষ্ঠাতে দেখো এই লাইনগুলো হ্যাঁ এই যে দেখো এই লাইনগুলো স্টার করো কোডিং করো এই যে নিচের দিকে দেখো এই যে বলো দশ নম্বর পৃষ্ঠাতে এই লাইন দুটো অ্যাকচুয়ালি কী বলো তো ওই তোমাদের ক্লাসে বিভিন্ন লাইন তুলে দিয়ে সেটা কারণ ব্যাখ্যা করতে বলে কেন বলা হয়েছে বা বিভিন্ন ঘটনা তাৎপর্য বিশ্লেষণ করতে বলে এই তো তো ডিটেলস যদি দু একবার করে নাও এমনি বানিয়ে বানিয়ে লিখতে পারবা বেশিরভাগ স্টুডেন্ট যত ব্রিলিয়ান স্টুডেন্ট আছে সবাই কী করে বানিয়ে বানিয়ে রাখে তেরো পিসটাতে এই লাইনগুলো কোডিং করো হ্যাঁ আমার সাজেশনটা একটু ডিফারেন্স লেভেলের হয় তো বেশিরভাগ টপার তো আমি মনে করি ফলো করে সবাই ফলো করো সবাই ভালো রেজাল্ট করো যত ভালো রেজাল্ট করতে চাইবে তত তোমাকে বেশি পড়তে হবে তত বেশি পরিশ্রম করতে হবে আর এটা এখন থেকে শুরু হোক পনেরো পৃষ্ঠাতে এই লাইনগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ ডিটেলস থেকে ডিটেলস জানো সতেরো পৃষ্ঠা বের করো দেখো সতেরো পৃষ্ঠার এই লাইনগুলো বেশ ইন্টারেস্টিং লাগে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন সেগুলো এবার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো টাফায় প্রফেসর শঙ্কুর অভিজ্ঞতা সংক্ষেপে বর্ণনা করো অথবা টাফা কি টাফায় প্রকৃতি এবং প্রাণীর পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট অনেকগুলো স্টার বসিয়ে দাও তারপরে দেখো ওকে আপাতত অকেজে করেই রেখে দেবো ওকে বলতে কার কথা বলা হয়েছে কেন তাকে অকেজে করে রাখা হবে নেক্সট ঘটনাটা ঘটলো প্রথম দিনেই প্রথম দিনে কি ঘটনা ঘটেছিল লেখো মঙ্গলে যে কত অমঙ্গল হতে পারে সেটা হারে হারে টের পেয়েছি প্রফেসর শঙ্কুর এই আক্ষেপের কারণ বুঝিয়ে দাও নেক্সট আমরা দু ঘন্টা হলো মঙ্গল মঙ্গলগ্রহে নেমেছি বোমযাত্রীর ডায়েরি অব মঙ্গল মঙ্গলগ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট অথবা দিয়ে এই প্রশ্নটাকে অথবা লেখা হচ্ছে প্রফেসর শঙ্কুরা কীভাবে মঙ্গলীয় সৈন্যদের কবলে পড়েছিলেন এবং তা থেকে কিভাবে মুক্তি পেয়েছিলেন তা সংক্ষেপে লেখো একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে এখানে কোন দিনের কথা বলা হয়েছে ঘটনাটি কী ছিল প্রফেসর তেলকশ্বর শঙ্কুর ডায়রিটা আমি পাই প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কার কাছ থেকে তিনি পান প্রফেসর শঙ্কুর সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো এখানে এক থেকে পাঁচ পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কভার করতেই হবে এবার বাকি যেগুলো আছে এগুলো এক্সট্রা দিলাম দেখো নেক্সট একটা বিশেষ দিন থেকে আমি এটা অনুভব করি তো বক্তাকে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করতে পারেন করতে আসছেন দেখো নেক্সট ব্রহ্মাত্রীর ডায়েরি অনুসরণ মঙ্গল গ্রহ থেকে টাফা গ্রহ অভিযানের যাত্রাপথ দ্বিবরদার লেখক একেই বলে দিনে ডাকাতি কত তারিখের লেখা উক্তিটি রয়েছে বক্তার এমন মনে হয়েছে কেন অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রথম পাঁচটা হ্যাঁ পরেরগুলো তুমি নাও পড়তে পারো আর বইতে তো আমি কোডিং করে দিলাম কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট অবশ্যই সেগুলো ফলো করো মন দিয়ে পড়াশোনা করো সামনে পরীক্ষা একদম দুশ্চিন্তা করবে না যতবার পারছো রিভিশন করো বাংলা গল্প কবিতা প্রত্যেকটা বিষয়ে ভালো করে বোঝো আর পরীক্ষায় যাই আসুক বানিয়ে বানিয়ে লেখো ওকে দাদার কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও খুব ভালো দেখো